بسم الله الرحمن الرحيم. সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, দোয়া শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আল্লাহর পছন্দের মেয়েদের নামের 35তম পর্ব নিয়ে আজ আবার আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। তাহলে আর কথা নয়, এবার শুরু করা যাক। আল্লাহর পছন্দ অনুযায়ী কিংবা কোরআন অনুযায়ী মেয়েদের নাম রাখা প্রত্যেক মুসলমানের উচিত এবং ফরজ। তাই যারা একজন মুসলিম এবং মুসলিম ঘরের জন্মগ্রহণ করেন এবং তাদের সন্তানদের নামকরণ নিয়ে চিন্তিত, কিভাবে কোরআন অনুযায়ী নাম রাখবেন, তাদের জন্য এই ভিডিওটি। আপনি কি আল্লাহ তাআলার পছন্দ অনুযায়ী মেয়েদের নাম কিংবা কোরআন অনুযায়ী আপনার নবজাতকের নাম রাখতে চান এবং অনুসন্ধান করেন? তাহলে এই ভিডিওটি থেকে আপনি বিস্তারিত আল্লাহ তাআলার পছন্দের মেয়েদের নামগুলি পাবেন। সুতরাং আজ আমরা আল্লাহ তাআলার পছন্দ অনুযায়ী কোন নামগুলি মেয়েদের জন্য রয়েছে এবং কোরআন ও হাদিস অনুযায়ী মেয়েদের নামের তালিকা ও সে নামগুলোর অর্থ সহ বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরেছি। আল্লাহর পছন্দের মেয়েদের নাম। তাহিয়া অর্থ সম্মানকারী। তাসনিম অর্থ ঝর্ণা। তাসমিয়া অর্থ নামকরণ। তাসনিম অর্থ দৃঢ়তা। নওশিন আঞ্জুম অর্থ সুন্দর তারা। তাবাসুম অর্থ মুস্কি হাসি। তাবিয়া অর্থ অনুগত। তামান্না অর্থ ইচ্ছা। নাবিলা অর্থ ভদ্র। নাসিহা অর্থ উপদেশকারিণী। তাসমিয়া অর্থ প্রশংসিত। তাসনিম অর্থ বেহেস্তের ঝর্ণা। তাসকিয়া অর্থ পবিত্রতা। নাসরিন অর্থ সাহায্যকারী। তানিয়া অর্থ রাজকন্যা। তালিহা অর্থ সবসময় জ্ঞানের খোঁজ করে যে মেয়ে। তাওয়া অর্থ মিষ্টত্বের নির্দেশ। তাহমিনা অর্থ বিরত থাকা। নাওশিন আনবার অর্থ সুন্দর সুগন্ধি। তালিবা অর্থ যে সর্বত্র জ্ঞান সন্ধান করে। তামিজিতা অর্থ মহিমা কীর্তন। তাহসিনা অর্থ উত্তম। তাহিরা অর্থ পবিত্র। তানমিরা অর্থ ক্রোধ প্রকাশ করা। জালিসা অর্থ সাহায্যকারী। তুবা অর্থ সুসংবাদ। তাসপিয়া অর্থ পবিত্রতা। নিশাত অর্থ চারিত্রিক শুদ্ধতা। জামিরা অর্থ পাতলা সাহিয়া দৃশ্যমান। জাইনা অর্থ সাহায্যকারী। জরিফা অর্থ বুদ্ধিমতী। জহুরা অর্থ সম্ভ্রান্তির স্ত্রীলোক সাহায্যকারী। বন্ধুরা, পরিশেষে বলা যায় যে প্রত্যেকটি মুসলমানের উচিত তাদের কন্যা সন্তানদের এবং নবজাতকের নামগুলি ইসলাম অনুযায়ী রাখা। ইসলাম অনুযায়ী কন্যা সন্তানের নাম রাখলে ইহকাল এবং পরকালের জন্য মঙ্গলজনক। মানুষ তার নাম ধরে এই পৃথিবীতে সারা জীবন তাকে ডাকবে এবং প্রত্যেকটি নাম ডাকার মাঝে আল্লাহর রহমত বর্ষিত হবে। তাই আপনি যদি ইসলাম কিংবা কোরআন অনুযায়ী
কন্যা সন্তানদের নাম খুঁজেন এবং রাখতে চান, তাহলে এখান থেকে নামগুলি পছন্দ করতে পারেন এবং আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজ এ পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।